কাঁদিতে তৃণমূলের মিছিলে আক্রান্ত বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী। সোমবার সকালে আহত বিএসএফ জওয়ান বিশ্বজিৎ সাহানির সঙ্গে দেখা করে তার চিকিৎসার সমস্ত প্রকারের সাহায্যের আশ্বাস দেন। এই ঘটনায় অভিযুক্তদের পুলিশ প্রশাসন উপযুক্ত শাস্তি না দিতে পারলে ওই পরিবারের হয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানান অধি চৌধুরী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। কাঁদি থানার মোড়ে তৃণমূলের বঙ্গধ্বনি পদযাত্রার সময় মিছিলের সামনে চলে আসায় মারধরের শিকার হয় বিএসএফ জওয়ান বিশ্বজিৎ সাহানি। অভিযোগ, মিছিলের সামনাসামনি চলে আসায় তৃণমূল কর্মীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, শুরু হয় হাতাহাতি, বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় ওই সেনাকর্মীকে কাঁদি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর শনিবার মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। সোমবার সকালে আক্রান্ত ওই বিএসএফ জওয়ানের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীর চৌধুরী বলেন, স্বরাষ্ট্র দপ্তরের স্টিয়ারিং কমিটির সদস্য হওয়ায় তিনি জানেন দেশের সীমান্তে কতটা কঠোর পরিস্থিতিতে দেশ ও দেশবাসীর সুরক্ষায় কর্তব্য পালন করে চলেছেন জওয়ানেরা। দেশের রক্ষায় কর্মরত ওই জওয়ান আক্রান্ত হওয়ায় অত্যন্ত দুঃখ প্রকাশ করেন তিনি এবং ঘটনার চরম ধিক্কার জানান। ওই আহত কর্মীর চিকিৎসায় সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস দেন। এই ঘটনায় অভিযুক্তদের পুলিশ প্রশাসন উপযুক্ত শাস্তি না দিতে পারে তাহলে ওই পরিবারের হয়ে আদালতের দ্বারস্থ হবে বলে জানান তিনি। যে লজ্জা লাগছে যে আমরা, আমি এখানকার জনপ্রতিনিধি, এই জেলার মানুষ, আমাদের জেলায় কাঁদির মতন একটা শান্ত সুন্দর শহরে ভারতবর্ষের একজন বিএসএফের জওয়ান যিনি কর্মরত, তার উপরে এই ধরনের হামলা হতে পারে এটা ভেবে আমি লজ্জিত বোধ করছি যে এটার মধ্য দিয়ে আমরা কী বার্তা দিলাম। আমি নিজে পশ্চিম ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য। আমাদের কাজ হচ্ছে কেন্দ্রের যে নিরাপত্তা বাহিনী তাদের সম্পর্কে খোঁজ খবর রেখে তাদের ভালো মন্দ কী, তাদের জন্য কী করা যায় সেই সব নিয়ে আমরা মিটিংয়ে চর্চা করি। শুধু চর্চাই করি না, আমরা স্টাডি ট্যুর করি। আমি নিজে কাশ্মীর গেছি, আমি পাঞ্জাবের বর্ডারে গেছি। বিএসএফের যে জওয়ানরা তারা কীভাবে যে দেশকে রক্ষা করছে আপনারা এখানে বসে ধারণা করতে পারবেন না। আজকে তাদেরই একজন আমাদের রাজ্যের কাঁদি শহরে এইভাবে অত্যাচারিত হলে যে সেটা আর ওঠার ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই। কি অপরাধ তার? না, সে তৃণমূলের মিছিলে একটু সাইড চেয়েছিল। সাইড চেতে পারে রাস্তা সকলের, যারা মিছিল করে রাস্তা তাদের, যারা মিছিল অংশগ্রহণ করেন রাস্তা তাদেরও। তা সেখানে যদি রাস্তা চাই তাহলে তো আমাদের সহযোগিতা করা উচিত, আমরা সেটা করিও, মানুষকে আমরা রাস্তা দিই। মিছিল করার জন্য কাউরির অসুবিধা না হয় সেটা আমাদের সকলের দেখার দায়িত্ব। সাধারণ মিছিল, কোনো পূর্ব ঘোষিত বন্ধ নয়, এটা সাধারণ মিছিল, যেমন চিরাচরিত মিছিল চলছে। তৃণমূলের নেতাদের ভালো লাগলো না, তাই একটা বিএসএফ জওয়ানকে এভাবে নৃশংসভাবে আক্রমণ করতে হবে? তার সে আজকে বেঁচে আছে এটাই বড় ভাগ্যি। পাশাপাশি এখানকার পুলিশ, তারা যে কিছু করবে না আমরা জানি, কারণ যে ধারাগুলো দেওয়া হয়েছে এনার উপরে আক্রমণের পর সেই ধারাগুলো সব বেল হবে। পুলিশ কিছু করবে না, কারণ পুলিশ এখানকার তৃণমূলের নেতাদের কথাতেই ওঠা বসা করবে আমরা জানি। তাই ভারতবর্ষের সুরক্ষা বাহিনীর একজন সদস্য, বর্ডার সিকিউরিটি ফোর্সের একজন কর্মরত সদস্য, যে আমাদের দেশটাকে রক্ষা করছে, আজকে আমরা শান্তিতে নিরাপদে ঘুমাচ্ছি, তার জন্য সবথেকে বড় অবদান ভারতবর্ষের সেনাবাহিনীর, ভারতবর্ষের সশস্ত্র বাহিনীর। আজকে তারা আমাদের কাছে আক্রান্ত, এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। আমি এদেরকে বললাম যদি পুলিশ কোনো ব্যবস্থা না নেয় আমি এদের জন্য কোর্টে যাবো।
মুর্শিদাবাদ নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট লিমিটেড দিবারাত্রি আইসিইউ এইচডিইউ অ্যাম্বুলেন্স ফার্মেসি প্যাথোলজি ডিজিটাল এক্সরে ইসিজি সুবিধা সমস্ত রকম অর্থোপেডিক ইউরোলজি মাইক্রোসার্জারি ল্যাপ্রোস্কোপিক সার্জারি সর্বোন্নত সিআম মেশিনে ওটি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা ঠিকানা কদবেলতলা কাশিমবাজার রাজ বহরমপুর মুর্শিদাবাদ ফোন নম্বর 8597210204 চঞ্চলতা তার কথায় কথায় জীবনে আমারই মতো আমার নিজের পতাকা পতাকা চা গজব কা শা পর্মকার ট্রাক্টর ওয়ার্কশপ ইন্দোফার্ম ট্রাক্টরের অনুমোদিত ডিলার ভারতের সর্বপ্রথম পাওয়ার ও মাইলেজ এবং সবচেয়ে উচ্চমানের পার্স সমন্বয়ে সবচেয়ে শক্তিশালী ট্রাক্টর 22 HP থেকে 110 HP ও 1, 2, 3, 4 সমস্ত সিরিজ এখানে পাবেন নিজস্ব ওয়ার্কশপে নিজেদের তত্ত্বাবধানে সার্ভিসিং এর সুবিধা ঠিকানা NH34 রাধারঘাট গীতারাম হসপিটালের বিপরীতে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9932372891 ও 9932752